আরটিভিতে সংবাদ প্রকাশের পর বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি খেয়ে বেঁচে থাকা পরিবারকে টিউবওয়েল সহযোগিতা প্রদান করেছে সারিয়াকান্দি সাদাকা ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের বসতভিটায় নলকূপ স্থাপন করে দেন। এ বিষয়ে গত 9 জুন আরটিভির অনলাইনে একটি সংবাদে বলা হয়, উপজেলার কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের টিটুর মোড় এলাকায় নজরুল ইসলাম গোপাহার ঠিকাদার সহ নদী ভাঙনের শিকার বেশ কয়েকটি পরিবার বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধে বসবাস করছেন। তাদের বাড়িতে কোনো টিউবওয়েল না থাকায় যমুনা নদীর পানি খেয়ে জীবনযাপন করছেন। এতে নানা ধরনের অসুখের শিকার হচ্ছিলেন তারা।